পুরো টোটাল উপরের অংশটা কিন্তু সাদা দেয়। কি অসাধারণ মাতৃ প্রতিমা সেজে। এইদিকে বিভিন্ন ছোট ছোট চেয়ার দিয়ে কিন্তু টোটাল এই পশু এদিকের অংশে কিন্তু ছোট্ট গণেশ ঠাকুরকে দেখায়। এবং এই চালচিত্রটা কি সুন্দর লাগছে দেখতে। উল্টোডাঙা সংগ্রামীতে আজকে তোমাদেরকে নিয়ে যাব। আমি প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম তোমাদেরকে কিছুদিন আগে, আর উল্টোডাঙার বেশ কিছু পুজো এখনো বাকি রয়ে গেছে, সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে সংগ্রামীও কিন্তু একটা। মণ্ডপের একদম সামনের অংশের উপরে এরকম ভাবে মহালীলায় মহামায়া করে লিখে লিখে কাপড়গুলো ঝোলানো রয়েছে। চলো মূল মণ্ডপে প্রবেশ। ময়ূরের পালক, পাখা, বাঁশি, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু গেটটা করা। এই অংশটাকে ঠিক এইরকম ভাবে সাজানো রয়েছে, বিভিন্ন রাধা কৃষ্ণের কিন্তু অংশগুলো দেখানো রয়েছে, তোমরা দেখো। তার সাথে সাথে আরো দেবদেবী কিন্তু রয়েছে এখানে। এই হচ্ছে মণ্ডপের সামনের অংশ, যা দারুণ ভাবে সাজানো হয়েছে, দারুণ। অ্যাকচুয়ালি এটা রাসের পরিবেশ তৈরি করা হয়েছে, রাসলীলায় যে পরিবেশ, সেই উৎসবের পরিবেশ, একটা খুশির, একটা আনন্দের পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে। দারুণ লাগছে সামনের অংশটা। এই অংশগুলো দেখো কতটা কালারফুল, কোনো জায়গায় ঘট, কোনো জায়গায় ফুল, কোনো জায়গায় ময়ূরের পেখম, ভীষণ সুন্দরভাবে। এটা হচ্ছে টোটাল গেটটা, গেটের উপরটা যদি তোমরা দেখো রাধা কৃষ্ণ রয়েছে। ধীরে ভিতরে প্রবেশ করি, আর ভিতরে প্রবেশ করেই কিন্তু সামনে তোমরা দেখতে পাবে একটা শিব ঠাকুর। ভালো করে দেখলে দেখতে পাবে একটা শিব ঠাকুর রয়েছে কিন্তু সামনে, এবং তাণ্ডব পোজে রয়েছে কিন্তু পুরো টোটাল। তার চারিদিকের অংশতে প্রদীপ দেওয়া রয়েছে কি, এরকম শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত অংশগুলো কিন্তু করা হয়েছে, দেখা যাচ্ছে। এই দিকের অংশে কিন্তু রয়েছে দুর্গা ঠাকুর। যদি তোমরা ভালো করে দেখো, দুর্গা ঠাকুরটা কিন্তু বালি দিয়ে বানানো রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। তার অ্যাকচুয়ালি গোপিনীদের দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। হচ্ছে মূল মণ্ডপে প্রবেশ পথ, কি সুন্দর লাগছে দেখো। ওইদিকে শিব পার্বতী গণেশ রয়েছে, এদিকেও কিন্তু শিব পার্বতী রয়েছে, আর উপরের অংশে কিন্তু এটা মা দুর্গা রয়েছে। সুন্দর করে গেটটাকে করা হয়েছে। ভিতরটা জাস্ট দারুণ লাগছে দেখতে। এই যে মাঝের যে গাছের অংশটা, সেখানে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে। যদি তোমরা ভালো করে দেখো, পুরো টোটাল উপরের অংশটা কিন্তু সাদা। অ্যাকচুয়ালি তুলো দিয়ে কিন্তু উপরের অংশটা করা হয়েছে, যখন করা হচ্ছিলো তখন তোমাদেরকে দেখাতে এনেছিলাম। আর গাছটা কি সুন্দর লাগছে, কি কালারফুল দেখো গাছের অংশটা। এই অংশগুলোতে কিন্তু সমস্ত গোপিনীরা রয়েছে, লাইন দিয়ে রয়েছে। চলো এবার মূল মণ্ডপে প্রবেশ। এসেছি একদম ভিতরের অংশে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। সেই অংশটাও কিন্তু দারুণ ভাবে সাজানো রয়েছে, সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো একদম কাছ থেকে মা দুর্গাকে দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর মাতৃ প্রতিমা দেখো, কি অসাধারণ মাতৃ প্রতিমা সেজে উঠেছে। চলছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে, সত্যি ভিতরের পরিবেশটা সত্যি খুশির, সত্যি রাস লীলার পরিবেশে কিন্তু সেজে উঠেছে মা দুর্গাও, ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। সংগ্রামী দেখার পর এই মুহূর্তে আমি চলে এসেছি তোমাদের নিয়ে করবাগান। আগের দিন করবাগানটা কোনোভাবে আমি মিস হয়ে গেছিল বা ওপেনিং হয়নি তখন আমি যখন এসেছিলাম। আজকে তোমাদেরকে করবাগানের মণ্ডপ দেখাবো, চলো। মণ্ডপের একদম সামনের অংশে, আর এবছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে সীমানা। সামনে কিন্তু থিম নোটটা দেওয়া রয়েছে, সামনের অংশটা কিন্তু ঠিক এইরকমটা ভাবে সাজানো দেখতে পাচ্ছ। এখানে এরকম একটা, এদিকে এরকম একটা ইনস্টলেশন রয়েছে যেন মানুষের মতন দেখতে লাগছে বিষয়গুলোকে। আর ওই অংশে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, উপরে একটা দুর্গা ঠাকুরের মুখমণ্ডল দেখা যাচ্ছে, কিন্তু চোখ দেখা যাচ্ছে, সারেগামা পা দেখা যাচ্ছে, পুরো টোটাল এইগুলো এরমভাবে এটা সাজানো রয়েছে। আর পুরো অংশগুলো কিন্তু টিনের শিট দিয়ে করা হয়েছে। মণ্ডপের সামনের অংশ, চল এবার ভিতরের দিকে প্রবেশ করি। উপরটা ঠিক এই রকমটা লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। উপরটা এরকম বাক্স রয়েছে, টিনের বাক্স, যে বাক্সটা কিন্তু বিভিন্ন অংশ ফেটে গেছে যেটা দেখা যাচ্ছে। এই অংশটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু বিভিন্ন নাম্বার প্লেট রয়েছে, বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট রয়েছে। যদি এই দিকের অংশটা দেখো, এই দিকের অংশতেও কিন্তু বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট রয়েছে। পুরো এই অংশটা এরকমটা ভাবে সাজানো রয়েছে।
যখনই ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি ভীষণ সুন্দর লাগছে, কিন্তু ভিতরের অংশটা দেখতে এবছরের যেটা নিবেদন সেটা হচ্ছে সীমানা। দেখো এইখানে এরকম একটা কাঠ দিয়ে পুরো বিষয়টা করা রয়েছে, একটা মানুষ করা রয়েছে, কি সুন্দর লাগছে, পুরো ব্লক ব্লক করে ব্যাপারটাকে করা রয়েছে, সুন্দর লাগছে দেখতে অংশটা। ওই অংশে কিন্তু সমস্ত কাঁচের শিট মানে গ্লাস মেটেরিয়ালের শিট দেওয়া রয়েছে, যদি তোমরা ভালো করে নোটিস করো তাহলে দেখতে পাবে। এদিকের অংশে কিন্তু এরকম টাইপের ছোট ছোট কাট আউট রয়েছে, যে কাট আউটগুলো কিন্তু কন্টিনিউ মুভ হচ্ছে, দেখতে পাচ্ছ, একবার সোজা দিকে একবার উল্টো দিকে এরকমভাবে কিন্তু মুভ হচ্ছে বিষয়গুলো। টোটালটা এইরকমটা ভাবে সাজানো রয়েছে, বিভিন্ন ছোট ছোট চেয়ার রয়েছে, কিন্তু যদি তোমরা ভালো করে নোটিস করো এদিকে এদিকে বিভিন্ন ছোট ছোট চেয়ার দিয়ে কিন্তু টোটাল এই পোর্শনটাকে সাজানো রয়েছে। এখানে এরকম একটা চেয়ার রয়েছে যেটা ইজি চেয়ার রয়েছে, দেখো দেখো যেটা ইজি চেয়ার রয়েছে, চেয়ারটাকে ঠিক এরকম ভাবে এখানে বসানো রয়েছে। টোটাল মূল মণ্ডপের সামনের অংশ, ভিতরে কিন্তু প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ, টোটাল মূল মণ্ডপটা এইরকমভাবে সাজানো রয়েছে। মূল মণ্ডপের ভিতরের অংশে বেশ সুন্দরভাবে লাইটিংগুলো করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে মাতৃ প্রতিমা সেজে উঠেছে, সত্যি ভীষণ ভালো লাগছে দেখতে। কিন্তু ওই দিকের অংশে কিন্তু ছোট্ট গণেশ ঠাকুরকে দেখা যাচ্ছে, আর নিচের দিকে কিন্তু লক্ষ্মী সরস্বতী আর কার্তিক ওই যে দেখা যাচ্ছে। কবিরাজ বাগানে নিয়ে যাবো বলি, এবছর কবিরাজ বাগানে কিন্তু কেরালা দেখতে পাবো আমরা, সেটাও আবার হাউস বোটে। চলো কেমনটা লাগছে কমপ্লিট হওয়ার পর সেটা দেখাই তোমাকে। লাইটিং এর গেটটা শুধুমাত্র জ্বলা বাকি, মেন গেটটা, ভিতরের লাইটিং গুলো কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে। কবিরাজ বাগানের মণ্ডপের সামনে আর উপরের এই যে অংশটা, এটা হচ্ছে মূল মণ্ডপ, মূল মণ্ডপের উপরের অংশটার উপর কিন্তু এরকম ভাবে কাজগুলো করা রয়েছে, দেখতে পাচ্ছ, যদিও এটা কিন্তু পুরোটাই ব্যানারে রয়েছে কাজটা, প্লাইয়ের উপরেই ব্যানার মেরে কাজটাকে হাইলাইট করা হয়েছে। মণ্ডপে যাওয়ার আগে আগে তোমাদের একটুখানি হাউস বোটটা বাইরে দিয়ে দেখিয়ে দিই। হাউস বোটের নিচে কিন্তু অলরেডি জল রয়েছে, দূর থেকে দেখে মনে হবে বিষয়টা হাউস বোটটা জলের মধ্যে রয়েছে, আর জলের মধ্যে কিন্তু রিফ্লেকশন বেশ কিছু আলো ফেলা হচ্ছে, যাতে মনে হয় যে জলের মধ্যে কিছু আছে, ভালো লাগছে বেশ দেখতে জলটা। এটার পুরো নীল নিচে পাতা রয়েছে, নীল প্লাস্টিক রয়েছে, তার উপরে জলটা হয়েছে, তো ভীষণ ভালো লাগছে সত্যি, এর উপর যখন লাইটগুলো পড়বে বেশ ভালো লাগবে দেখতে। আর এই রয়েছে পুরো টোটাল হাউস বোট, দেখিয়ে দিলাম আগে, চলো এবার মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করি, এখান দিয়ে কিন্তু হাউস বোটে যেতে হবে। মণ্ডপটা এরকম তো ভাবে সাজানো রয়েছে, একদম উপরে কিন্তু একটা সুন্দর ঝাড় রয়েছে, বিভিন্ন সমস্ত মুখোশ টাইপের যে সমস্ত আর কি কেরালার যে আর্ট ফর্মগুলো রয়েছে, ডান্স ফর্ম রয়েছে, সেই সমস্ত ডান্স ফর্মের যে মুখোশ সেগুলো কিন্তু পুরো টোটাল এই অংশটাই রয়েছে। একদম সামনে যেখানে রয়েছে প্রতিমা, অসাধারণ, দারুণ লাগছে প্রতিমাকে দেখতে। দেখো একদম সাবেকি সাজ রয়েছে মায়ের, পুরো একদম নীল সাজ রয়েছে, নীল ঢাকের সাজে করা হয়েছে, টোটাল ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা কি সুন্দর লাগছে দেখতে, মায়ের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি। সামনে থেকে দেখাচ্ছি বিষয়টার, এখানে কিন্তু দুটো অসুর দেখা যাচ্ছে, ওইদিকে একটা এইদিকে একটা, দুটো অসুর রয়েছে। এখানে সিংহটাকে দেখো কি রাগি রয়েছে সিংহটা, দেখো দেখিয়ে দিলাম প্রতিমা, দেখিয়ে দিলাম, চলো এবার হাউস বোটে উঠতে হবে, চলো হাউস বোটের ভিতরে প্রবেশ করি। আর এইখানে এরকম একটা ডাইনিং টেবিল পাতা রয়েছে, হাউস বোটে যেরকমটা থাকে অ্যাকচুয়ালি খাবার দাবার রয়েছে এখানে ডাইনিং টেবিলের মধ্যে রয়েছে, এদিকে এদিকে বেশ কিছু অংশে স্ক্রিনে দেখানো হচ্ছে, কেউ বিভিন্ন কিন্তু দেব দেবী রয়েছে, এখানে একটা সমুদ্রের স্ক্রিন দেখানো হচ্ছে যেটা জলের মধ্যে দেখানো হচ্ছে যেটা বিষয়টা, এদিকেও এরকম একটা রয়েছে রয়েছে এরকম একটা বেডরুম রয়েছে, যেরকম হাউস বোট অ্যাকচুয়ালি থাকে সেই রকম ভাবে বিষয়টাকে সাজানো রয়েছে। সে আরো একটা বেডরুম দেখা যাচ্ছে, আর বাইরে দিয়ে কিন্তু এমন মনে হচ্ছে যেন জানলা দিয়ে মানে বোটটা ভেসে যাচ্ছে সেই রকমটা দেখা যাচ্ছে, টোটাল এমন ভাবে স্ক্রিনগুলোকে লাগানো রয়েছে, দু সাইডেই কিন্তু এরকমটা লাগছে, মনে হচ্ছে না সত্যি সত্যি সমুদ্রে ভাসছি ব্যাপারটা, আর বাইরে দিয়ে এই অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো জানলার মতন লাগছে অ্যাকচুয়ালি, স্ক্রিনগুলো এত সুন্দরভাবে লাগানো। কেরালার হাউস বোট কিন্তু
আছে। হাউস বোটের কিচেন আর কি, কিচেনের থেকেও কিন্তু একটা জানলার মতন অংশ করা হয়েছে, যেখান দিয়ে বাইরে দেখা যাচ্ছে যে জল যাচ্ছে, জলের অংশগুলো দেখা যাচ্ছে। সত্যি বিষয়টা কিন্তু ভীষণ সুন্দর। সবার শেষ তোমাদেরকে কবিরাজ বাগান দেখালাম, কেরালায় চলুন হাউস বোটে করে, ভাল লাগলো বেশ, একটু অন্যরকম ভিন্ন স্বাদের মণ্ডপ। তোমাদেরকে অনেকগুলো মণ্ডপ দেখালাম, উল্টোডাঙা সংগ্রামী, উল্টোডাঙা করবাগান, উল্টোডাঙা কবিরাজ বাগান। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যতক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।